আমার নেক্সট প্রবলেম হল দি সাম অফ টু নম্বর ইজ 25 এন্ড দে আর ডিফারেন্স ইজ 13 দেন ফাইন্ড আউট দে আর প্রডক্ট। তাহলে আমার কোশ্চেন কৌছি যে যদি দুইটা নম্বর যোগ ফড় হল 25 এবং সেমানকর বিয়োগ ফড় হল 13 তাহলে সেই দুইটা সংখ্যার গুণফল কেতে হব। তাহলে আমাকে প্রথম দেখবা পাই পড়িব যে সেই নম্বর দুইটা কি। তাহলে আমি এটি তাকু কেমতি সলুশন করিবা না, লেট দি নম্বরস বি এক্স এন্ড ওয়াই। তাহলে আমি লিখিবা লেট দি নম্বরস বি এক্স এন্ড ওয়াই। তাহলে আমি দুইটা সংখ্যা নেলে গোটে হল এক্স এবং আর গোটে হল ওয়াই। তাহলে আমি এমতি দুইটা সংখ্যা নেলে তাহলে আমার কোশ্চেন অনুসারে কোন কৌছি না দুইটা সংখ্যার যোগ ফড় তাহলে এক্স প্লস ওয়াই ইজ ইকুয়াল টু 25 এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 13। তাহলে আমার পাইলে তাহলে এক্স প্লস ওয়াই ইজ ইকুয়াল টু 25 এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 13। তাহলে আমাকে কইছি এক্স ইনটু ওয়াই ইজ ইকুয়াল টু কেতে হব। তাহলে আমার এক্স এবং ওয়াইর প্রডক্টটা কেতে হব বা সেই দুইটা নম্বর প্রডক্টটা কেতে হব আমাকে সে কোশ্চেন পচারিছি। তাহলে তোমার মনে থিব সেই ফর্মুলা বিষয়ে যে গোটে এ প্লস বি র হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি র হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এ বি। তাহলে ইয়াকু আমি লেখিপারিবা 4 এ বি ইজ ইকুয়াল টু এ প্লস বি র হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি র হোল স্কোয়ার। তাহলে আমি ইয়াকু এমতি লেখিপারিবা। তাহলে আমি এই ফর্মুলাটাকু এইটি পুট করিবা। তাহলে এইটি যদি পুট করলে তাহলে কোন হবো আমার 4 এ বি জায়গায় আমি কোন লেখিবা 4 এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লস ওয়াই র হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই র হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি বর্তমান করিবা 4 এক্স ওয়াই আমার এক্স প্লস ওয়াই কেতে অছি এক্স প্লস ওয়াই ইজ ইকুয়াল টু 25। তাহলে এটি আমি লেখিবা 25 র হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই র হোল স্কোয়ার অছি তাহলে এক্স মাইনাস ওয়াইটা কেতে না আমার 13, তেণুকরি এটি লেখিবা আমি 13 র স্কোয়ার। তাহলে বর্তমান এইটাকে আমি করিবা 4 এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 25 র হোল স্কোয়ার। স্কোয়ারটা কেতে না 25 ইনটু 25। তাহলে 25 ইনটু 25 কেতে হচ্ছে আমার না 625। তাহলে আমি এটি লিখলে 625 মাইনাস 13 র স্কোয়ারটা কেতে হচ্ছে না 13 ইনটু 13। তাহলে 13 র স্কোয়ারটা কেতে হল যদি 13 এবং 13 কু আমি ইনটু করে দেওয়া তাহলে 169। তাহলে 169 তাহলে এত কি হল তাহলে আমার 4 এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ইয়াকু আমি বর্তমান মাইনাস করিদেবা। মাইনাস করলে কেতে হব না 456। তাহলে এত কি হল তাহলে আমার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 456 ডিভাইডেড বাই 4। তাহলে এটা কেতে আসুচি আমার ওয়ান 44। তাহলে আমার পাইগলে আমি যে এক্স ওয়াইটা কেতে অতএব এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 144। তাহলে আমি তার প্রডক্টটা পাইগলে যে আমাকে কোশ্চেন কইতলা যে যদি দুইটা নম্বর যোগ ফড় 25 হয় এবং তাঙ্কর বিয়োগ ফড় 13 হয় তাহলে ফাইন্ড আউট দেয়ার প্রডক্ট। তাহলে সেই দুইটা সংখ্যার গুণফল কেতে হব। তাহলে আমি পাইগলে যে সেই দুইটা সংখ্যার গুণফল কেতে হব না 114 হব। তাহলে 114 হচ্ছে তাহলে ইয়ে হল তোমার অ্যানসার। বুঝিগেলা?